আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালা উপজেলার হারুন আর রশিদ ডিগ্রি কলেজের এই ক্যাম্পাসে। একই ক্যাম্পাসে দুটি ভোট কেন্দ্র রয়েছে, একটি পুরুষ ভোট কেন্দ্র, অপরটি হচ্ছে মহিলা ভোট কেন্দ্র। দুটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি, তিনি যেটা বলেছেন, মহিলা ভোট কেন্দ্রে যিনি প্রিজাইডিং অফিসার আছে আল মামুন, তিনি বলেছেন যে সকাল 10টা পর্যন্ত এই কেন্দ্রের মোট ভোটারের উপস্থিতির সংখ্যা ছিল 5%, বেলা 12টার পরে সেটি যে দাঁড়িয়েছে 15%। এর পাশাপাশি আরেকটি কেন্দ্র রয়েছে একই ক্যাম্পাসে, হারুন আর রশিদ ডিগ্রি কলেজের মহিলা যে কেন্দ্রটি রয়েছে সেখানে নাজমুন নাহার, তিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সকাল 10টা পর্যন্ত 8% ভোট কাস্ট হয়েছিল, বেলা 12টা পর্যন্ত যে রিপোর্টটি তারা দিয়েছে সেখানে 18% ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি যে পুরুষ ভোটার এবং মহিলা ভোটার তারা প্রত্যেকটা ভোট কেন্দ্রে একই ধরনের চিত্র, কোথাও কোথাও 15%, কোথাও 12% ভোট দুপুর 12টা পর্যন্ত কাস্ট হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গায় সকাল থেকে আমি পরিদর্শন করেছি এবং সেখানে যে দেখেছি যে সে ধরনের উৎসবমুখর পরিবেশ কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে নাই, কিন্তু বাইরে উৎসবমুখর একটি পরিবেশ আমরা কোথাও কোথাও লক্ষ্য করেছি, কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে আমরা ওইভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছে এরকম চিত্র আমরা খুব কমই পেয়েছি। আমি যেটা জানিয়ে রাখতে চাই যে সাতক্ষীরা জেলায় আজকে 3টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে, একটি দেবহাটা, আশাশুনি এবং তালা উপজেলায়। 3টি উপজেলায় মোট 37 জন প্রার্থীর তারা ভোট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ভোটাররা তাদেরকে তাদের যে প্রার্থী সেই প্রার্থীর ব্যাপারে তারা বলতে চায় যে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চায় এবং যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন সে ধরনের প্রার্থীকে তারা বেছে নিতে চায়। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, হারুন আর রশিদ ডিগ্রি কলেজ, সাতক্ষীরা তালা উপজেলা থেকে।